ফ্যান বন্ধ করে দিতে বলে আমরা এই কয়দিন শপিং করছি তো অনেক ক্লান্ত হয়ে পড়ছে। আজকে একটু সময় পাইছি, দুজন ব্যক্তি ঘুমাইছে, কিছুক্ষণ পর পর একজন ওঠে, একজন ঘুমায়, একজন ওঠে, একজন ঘুমায়, দুজন আর গল্প করতে পারি না। তো এই মাত্র হলো সালমান একটুখানি ব্যথা পাইছে, তো ওই উসিলায় আমরা তিনজন একসাথে হয়ে গেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আপার জন্য আর সালমানের জন্য জামা কাপড় আছি, আর আপুরে অনেকদিন আমি জিজ্ঞেস করছি, আমি আসার পর থেকে জিজ্ঞেস করতেছি শাড়ি নিবা না থ্রি পিস নিবা, তো সে উত্তরে দেয় না, কয় আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। তো আমি তারপরে ভাবলাম আমি থ্রি পিস নিয়ে যাবো, তারপরে ভাবলো আপা বললো যে আচ্ছা যেহেতু দিবা তাহলে আমার একটা শাড়ি দাও। তো আপার আপার পছন্দ হবে কিনা জানি না, তোমরা দুই বোন মিলে আপার জন্য একটা শাড়ি আনছি, দেখি আমরা অনেক অধীর আগ্রহে বসে আছি, দেখিনি শাড়ি কই আছে কি জানি না, আমরা এই না কতগুলো শপিং আছে এর মধ্যে আছে, আরে ওই ব্যাগের মধ্যে, ওটার মধ্যে ওটা হচ্ছে কালকের শপিং, আমি একটু দেখাই কালকে থেকে আনছি, দেখি আমরা আর ওটার মধ্যে আসা মানে আল্লাহ রে এতগুলা বল সালমানের জন্য বয়স হিসাবে এই কালার পরা ভালো, আর আমার চোখ তো মনে করেন আমার বলে লাভ নেই, আমি চিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, বড়ই বড়ে খালা নাকি দেখো আমার পা কিন্তু সুন্দর হয়েছে, পায়ে ময়লা উঠবো না, সুন্দর লাগতেছে পাউডার, এই যে এটা তান দিলাম, জুতা দিয়ে দিত নাকি জুতা মারতে, তো এখন আমি সকাল থেকে আবার খুঁজেছিলাম কিন্তু কল জানতে তো আমার সালমানের এই কালারটা সুন্দর লাগবে এই জন্য আনছি, দেখি আমরা দেখবো আগে এই তো আমার থেকে দো, এই ভাই আমার থেকে দো, আমি দেখাই সুন্দর করে দেখাইতে পারবো, আচ্ছা আমি সুন্দর করে দেখাইছি আগে আপা আগে শাড়ি কালারটা ভালো হয়েছে না মনে করেন, এই রে এটা হচ্ছে আপা আপার কালার ভালো লাগছে, এবার মেনি হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে, ভালো না লাগে আমি না পারি কইতে না পারি, এটা হচ্ছে আম্মু ইসের কাজ করা না, ওই যে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করছে, কালারটা সুন্দর হয়েছে
অন্য কালার বানালে ফুটবো ভালো। ব্লাউজ আর পেটিকোট বানানোর টাকা আমার থেকে দিবেন। ওটা হইবে আম্মু তোমার, কিন্তু ওটার সাথে এটা অনেক, ওটা অনেক গাঢ় কালার, এটা হবে না। ওটা হচ্ছে তোমার ই কালার না আন্টি, ওটা হচ্ছে আপনার কি কালার ওটা কি বলবো, না খয়েরি কালার নয় তো পার্পেল কালার দুইটার ভিতরে, কিন্তু এটা তো ওই কালারের সাথে একদমই যাইবো না। তুই আয়না দেখো, আম্মুর শাড়ি কি কালার, এক হালামনি আম্মুর শাড়ি না তোমার হচ্ছে ই কালার খয়েরি কালার, ওইটার সাথে ব্লাউজ ওইটা মিলছে খয়েরি কালার না এই কালার জীবনও না, তারপর ও মিলাইও দেখো না আন্টি এই কালার এই ব্লাউজ পাইবেন আপনি, ওই যে নিউ ইয়ে নবাবগঞ্জ একটা দোকান আছে, ডালটাকে দেখে আছি ডালটাকে কি গল্প করতেছি তোমাদের নাকে কি গন্ধ যায় নাই, কতগুলো বসে আমার ঠান্ডা আমার নাক তো বন্ধ লাগছে অল্প অল্প করে রান্না করবার বেশি করে পাইন দিবা, এতটুকু ডাল দিছে আমি কইছি এতটুকু প্রতিদিন ডাল নষ্ট হয়ে লিগা বেশি করে পাইন দিলে ভালো হয়, যদি বেশি দিতাম তাহলে আর পড়তো না দশটা এফে কাম আর নষ্ট হয়ে যায় অল্পই দিই, এটা আপনি আপনি আমি বর্তমানে আর এটা হলো উনি বসে দিই। এই হলো আমাদের রান্নাঘরের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি, এই যে দেখেন আমার দুইটা মামনে কিভাবে ঘুমাইতেছে, এই যে আমিও ঘুম আসতেছে তাবিও ঘুম আসতেছে, তো এরা দুজন হলো ঘুমাইছে আর সকাল থেকে এখন 12টা বাজে এখন ঘুমাইছে, তো আমরা হলো দুই বোনে গিয়ে মাত্র বসলাম, বসার পরে ভাইয়াও চলে আসছে, তান ভাইয়া চলে আসছে, যে আমরা এখানে মাত্র এসে একটু গল্প শুরু করছি আর তানরা চলে আসছে। এই যে দেখেন আমার সোনা পাখিরা হলো দুজন উঠে গেছে, এই যে এখন খেলতেছে, এই খেলনাগুলো হলো ব্যাগের মধ্যে ছিল মনে ছিল না, দুজনের জন্য আনছি দুই প্যাকেট, ওই যে একটা ওইটা আবদিয়ার জন্য নিয়ে যাব, এটা তাবিয়ার সালমান খেলো, আবদিয়া দেখে অনেক খুশি হয়েছে, আম্মু কি খেলো তুমি ঘুমাতে গইটা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, কি খেলতেছো তোমরা কথা বলো না কেন পচা তাকায় আছে নিশরে, এভাবে তাকাইতে হয় না তোমার দিকে তাকা, কি দেখো তাকাই আছে তাকাই আছে, আজকে সালমানদের প্রথম দেখছে এই জন্য বারবার সালমান দিকে সকাল থেকে তাকাইছিল যে কাক কে আসছে,
যে উইরা যেতে চাইছে এই যে বল দিছি খেলতে লেগে পাওলা দুপুর বেলা রান্না বান্না করতেছে ডাল তো কুইরাই গেছে গা তারপরে যে এখন হলো আবার ডাল রান্না করছে এই যে দেখেন বন্ধুরা পা আমি একটু আবদিয়ার জন্য ভাত নিয়া নিছিলাম প্রচুর পরিমাণ গন্ধ এই জন্য আমি ফালাই দিছি আস্তে ডরে করে কেমনি করে এই যে একবারই দেখলেন না এই বাড়ির শুধুমাত্র যতটুকু শেষ হইব আর সব ফালাই দিব তার কিন্তু খায় একজনের রান্নে দশজনের জন্য আবহাওয়া চেঞ্জ হয়েছে না এলাকা দেখে কি করতেছে দেখেন তো এখানে কি করতেছে এরা কি কাজ এগুলো কি দেখাইলাম কেম করে কেম করে কেম করতেছে দুষ্টাইমি করতেছে খেলতেছো আপুদের সাথে আজকে চলে যাবা আল্লাহ রে যে আপা রান্না বান্না করলো না আর করে না ঘরের মধ্যে ঘেরা শেষ হবে কিতি ইতি কিতি 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 কালকে মার্কেট থেকে একটা বেলুন আনছিলাম এই যে ফুইটা গেছে গা রোদে ফুইটা গেছে গা এখানে রাখছি বলছি বাসায় নিয়ে যাবো সকালবেলার অবস্থা কে কি করে বেড়াইতেছে আপা হইলো এই যে ঝাড়ু দিতেছে আর এরা হলো আমার তানজিলার গান শুনতেছে এই যে দেখেন আমাদের শপিং এইগুলো গুছাইতে হবে এখন পর্যন্ত কিছুই গুছাই নাই আপার কি আজকে কাজ মনে অনেক তাড়াতাড়ি হয়ে গেল আজকে আমরা তো কেমন যেন লাগতেছে বাইরে তো দুইবার গেছে নাকি তিনবার গেছে কেমন যেন অনেক ক্লান্ত লাগতেছে আর কোনো কিছু ভালো লাগতেছে না হ্যাঁ আজকে ওর রাত জাগা হয়েছে কি জন্য ওই যে ওদের দুজনের জন্য রাত দিয়ে কি করছে আপা জানেন রাত্রে উঠছে রাত্রে উঠতে আর খেলতেছে খেলার পরে আবার মনে করেন ই করলো তারপর আবার খাওয়াইলাম খাওয়াই হেসে মনে করেন ঘুমাইছে তিনটার দিকে এ দাদা আবারও তিনটার পর আবার এইটা উঠছে তাবিয়া উঠছে তাবিয়া উঠছে মতন আবার তাবিয়া কান্দা কাইটটা খাইয়া নিয়ে হেসে আবার ঘুমাইছে তাবিয়া মানে পাঁচটার দিকে ঘুমাইছে হ্যাঁ মানে ঘুমাচ্ছে কে উঠতে আবার খেলতে চায় কি হাসি কুলো কুলো হাসি আপুর সাথে অনেক মিল হয়ে গেছে গা এত মিল হয়েছে আপুর দেখলে কি যে খুশি হয় সকালবেলা দেখলে কিচ্ছু করে তাই না ক্যালকেলা চলে যে দেখতেছে যে এরা যে এই জায়গায় বয়ে বয়ে এডি করতেছে দেখতেছে মনে হয় যে সব পাক না হচ্ছে সব তো ধরে দেখুন কাঁচা গাছের থেকে পারা না
গাছের কলা এরকম থাকে না দুইটা একবার পড়ে গেল গা নিচে পড়ে গেছে অথচ একটা পাক পাক একটা করে হ্যাঁ হ্যাঁ সাইডে আছে তবে আন্টি এটা দেন এই কলা মজা আছে হ্যাঁ না আছে তো পড়ে গেছে ওই যে ওই অভ্যাস আছে ওরা খেলবো ওরা কি খাইবো ওকে খাওয়ান না মানুষ এই খাওয়ান না মানুষ ওই যে একজন চিলাইতাছে এটা তো মনে করেন দেখবো শুধু আর কোনো কাজ হল না তো কাজ চলতেছে রান্না বান্না চলবে আজকে আপুর বাসায় কি কি করে কে কি তো সেগুলো শেয়ার করবো তানজিলা অবশ্য স্কুলে চলে গেছে ভাইয়া হলো বাজারে গেছে কি আমার তুলে দাও আরে দেখেন রান্নাঘর অবস্থা আপার কাজও একটু একটু হয়েছে বেশি হয় নাই সব হয় নাই আর আমার কাজ পুরো বাকি আছে তো আপা এদিক দিয়ে কাজ করবে আব্দিয়ারও তো আপা রাখতি আছে আমি এখন আমার কাজগুলো করবো এই যে আব্দিয়ার কাপড় চোপড় এক একটা এক এক জায়গায় আছে সেগুলো গুছাবো কিরান্দা আপা আজকে কি করো সালমান আমার সাথে সাহায্য করতো সালমান রে নাকি রান্না বান্নায় ডিম ডিম কি বুনা আপা তান কি খাইতেছো তুমি আমার একটু দিলাও না আমার তো ক্ষুধা লেগে গেছে তোমার এটা দেখা দাঁড়া আমিও খাবো কিন্তু টেস্টি ভাত হয়ে গেছে এদিকে আপা এই মোটা চলে কিন্তু চাল আনছেন আপনি তো ভাত খাই ছাড়ান দিয়েছে মোটা চাল না খাইতে ইচ্ছে করে না হ্যাঁ মিনিকেট চাল না মোটা হয় না কিন্তু বলে যে এটা চিকন চালই